নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পথ দুর্ঘটনার কবলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গাড়ি। ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে বোলপুর ও আশেপাশের গ্রামগুলির বহু কৃষি জমি। ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে খয়রাশোল এলাকার চাষিদের কপালে চিন্তার ভাঁজ। রামপুরহাটে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই পথ দুর্ঘটনার কবলে পড়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গাড়ি। আজ রবিবার 27 অক্টোবর প্রায় 12টা নাগাদ সাঁইথে ঢোকার আগেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। কাজল শেখের কনভয় তার বাড়ি থেকে রামপুরহাটে বিজয়া সম্মেলনী সভার উদ্দেশ্যে রওনা দিলে সাঁইথিয়ার কাছে তার কনভয় একটি দুর্ঘটনা ঘটে। কাজল শেখের কনভয়টি তার সামনের গাড়িকে ধাক্কা মারে। কাজল শেখের এক নিরাপত্তা রক্ষী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যায়। তারপর সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে কাজল শেখ রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করার জন্য। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি এবং জখম হয়েছে নিরাপত্তা রক্ষী বাহিনী। যদিও কাজল শেখের কিছু হয়নি, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, দুর্ঘটনা ঘটেছিল। আমার একটা সিকিউরিটি ইঞ্জুরি হয়েছে, বর্তমান সি হাসপাতালে ভর্তি আছে এবং আমার তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা বর্তমানে পাঠানো হয়েছে। একটা বাম্পার ছিল, বাম্পারটা জন্য হয়েছে, ড্রাইভারটা হয়তো ঠিকঠাক বর্তমানে। আজকে মঞ্চে যখন মন্ত্রী আশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন, আশিস ব্যানার্জি উপস্থিত ছিলেন, সেই সময় মমতা ব্যানার্জির মামাতো ভাই নিহার মুখার্জি তিনি বলছেন দলে কর্মীরা সম্মান পায় না, তারা বঞ্চিত। ওই সময় আমি মঞ্চে ছিলাম না, যদিও তবুও বলবো, যদি উনি বলে থাকেন তা বিষয়টি খতিয়ে দেখতে হবে। যারা সম্মান পায় না দলে, প্রত্যেকটি কর্মী প্রবীণ নবীন যারা আছে সকলকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি এবং ওনার সঙ্গে কথা বলবো। পরবর্তী ক্ষেত্রে আমাদের সদ্য সম্মানীয় আশিস দা আছেন এখানকার দায়িত্বে ডেপুটি স্পিকার এবং আমাদের অভিভাবক, ওনার সঙ্গে কথা বলবো প্রয়োজন। অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যারা সিনিয়র লিডার আছে তাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, যারা ইয়াং লিডার নবযৌবন তাদের সকলকে সঙ্গবদ্ধ ভাবে নিয়ে চলার কথা বলেছেন। কারণ দেখুন, আমরা মঞ্চে যখন উঠি বক্তব্য রাখি 10 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিই তবে মানুষ আমাদেরকে হাত তালি দেয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেটাই আমরা ভাঙিয়ে খাচ্ছি, বাকি আমাদের কারিশমা কিছু আছে বলে মনে করি না। সে কথাটাই বলবো আপনার, যারা আমাদের বুথ কর্মী, বুথ সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব আছে প্রশাসনিক হয়ে সকলকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, মানুষের কাছে পৌঁছে দাও, মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সাঁইথিয়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে বোলপুর ও আশেপাশের গ্রামগুলির বহু কৃষিজমি এখন জলের তলায়।
আজ রবিবার 27 অক্টোবর সেই চিত্র ফুটে উঠেছে আমাদের বীরভূম আরশি টিভির পর্দায়। ফসল তোলার সময় দুর্যোগ ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। ঝড়ের কারণে টানা বৃষ্টিপাত ও প্রবল বাতাসে ধান, আলু, সবজি সহ বিভিন্ন শস্যের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক কৃষক জানান, এই জমির ফসল বিক্রি করে আমাদের সংসার চলে, কিন্তু এখন আমাদের সামনে অন্ধকার। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করা বহু কৃষক আজ নিঃস্ব হওয়ার পথে। তাদের কপাল এখন চিন্তার ভাঁজ, আগামী দিনে তাদের সংসার চলবে কী করে? প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সাহায্যের ঘোষণা না থাকায় কৃষকরা এখন অসহায়। এদিন এলাকার চাষি ভাইয়েরা শেখ ফিরোজ আলী, শেখ নুরুল ও ভাদু হেমরামরা জানান, কত বিঘে জমি জলের কাজ যত জলের তলা এবং কেন ক্ষতি হলো এবং পরবর্তীতে কী পদক্ষেপ রয়েছে? দেখুন, আমাদের বীরভূম জেলার বোলপুর ব্লকের বাহিরি পাঁচশা অঞ্চলের নতুন গ্রাম এবং রসুলপুর, হ্যাঁ, কিছুটা অংশ ইটন্ডা মৌজা পড়ছে। ইটন্ডা এবং রসুলপুর দুটোর মৌজার কম করে 200-250 বিঘা জমি আপাতত জলের তলায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। এবং ম্যাক্সিমাম চাষি গরিব মানুষ, সবাই কষ্ট করে ঋণ দিনা করে জিনিস সোনা দানা বন্ধক দিয়ে চাষ করেছিল। এরপর পরবর্তীতে আমাদের আলুর চাষ আছে, এই ধান বিক্রি করে রাসায়নিক সার কিনে বীজ কিনে তবেই আপনাদের আলুর চাষে যে একটা মানে প্রস্তুতি সেটা নেওয়া হয়। কিন্তু এখন যা পরিস্থিতি, যা বর্তমানে যা পরিস্থিতি, সেটা মানে কী করে যে মানে চাষ পরবর্তীতে কীভাবে গরিব মানুষ কীভাবে চাষ করবে, সেটা কীভাবে করবে সেটা আমরা কিছুক্ষণ বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক গরিব মানুষ, তো সবাই কষ্ট করে খেটে খাওয়া লোক। এ হচ্ছে আমাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট যদি কিছু সাহায্য করে চাষিদেরকে সেটা একান্তই ভালো হয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে শেখ ফিরোজ আলী। আমাদের মাঠে টোটাল 250 বিঘি মতো ফসল নষ্ট হয়েছে, আমার বিঘি 15 মতো গিয়েছে। এবারে আমাদের একটাই আবেদন যে মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে একটু ভাবুক, যাতে সবাই ক্ষতিপূরণ পাক। সব কষ্ট করে চাষ করেছিল ঋণ দিনা করে, এরপর এই ধানগুলো যে পরিস্থিতি হয়ে গেছে, ধানগুলো তো আর নেওয়া যাবে না, সব জলের তলায় আছে, সব তো পচে যাবে, ধানগুলো আর নেওয়া যাবে না। আমাদের একটাই আবেদন যেন এটা নিয়ে ভাবা হয়, ক্ষতিপূরণ যেন ব্যবস্থা করে দেওয়া হয় একটু। আপনার নাম? আমার নাম নুরুল শেখ। শীতে ধান অনেক নষ্ট হয়ে গেছে, আপনি কি বলতে চাইছেন বলুন। এতেই হলো কতটা খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে অনেকটা লাগছে। হ্যাঁ, সারা বছরের ধান, সারা বছরের চাষ বলুন, তার তো হবে না। আপনারা এই করেই খান তো? হ্যাঁ, এই করেই আমরা খাই। ধান চাষ না হলে খুবই অসুবিধা হয়, টাকা পয়সার টান পড়ে। আর ক্ষতি হয়েছে মানে পড়ে গেছে বাতাসে জলে, তার মানে ফুল হয়েছিল, ওইগুলো আর উঠবে না, নষ্ট হয়ে গেছে। কষ্ট একটু লাগছে, দুঃখ, আগড়া হয়ে যাচ্ছে ধানটা, আর ফলন হবে না। ভাদু হেমব্রম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বীরভূম জেলার খয়রাশোল থানা এলাকায় বিগত 2 বছর ভালো ধান চাষ হয়নি অনাবৃষ্টির কারণে। এবছর দেরিতে শ্রাবণ মাসের মাঝ বরাবর বৃষ্টি হলেও খয়রাশোলের কেন্দ্রগুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা বৃষ্টির জলে ডিজেল পাম্প চালিয়ে কিছুটা জমিতে ধান চাষ করেছিলেন। আশা করেছিলেন কিছুটা হলেও সংসারে আহারের জোগাড় হবে। অন্যদিকে এলাকায় ধান চাষ না হওয়ায় গরু বাছুরের খড়ও নেই। চাষিরা আশা করেছিলেন কিছুটা ধান চাষ হলে বাড়িতে যেমন ধান আসবে, তেমনি গবাদি পশুর খাবারের খড়ও বাড়িতে তোলা যাবে। কিন্তু বাদ সাজল ঘূর্ণিঝড়। এমন বিনামেঘে বজ্রপাতের মতো অবস্থা
হঠাৎ করে এলো দানা। জল এবং হাওয়ার দাবটে বেগের পর বেগে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। মাঠে জমে থাকা জলের পর চাষিরা বলছেন, যে সমস্ত ধান গাছ মাঠে জলে ডুবে গিয়েছে সে গাছে আর ধান হবে না। ধান চাষ না হলে সংসার চলবে কীভাবে, খাবো কি, জানি না আগামীতে সংসার চলবে কীভাবে, গরু বাছর পালন করতে তাদের মুখেই বা কী তুলে দেব, এ নিয়ে হতাশায় ভুগছেন এলাকার চাষিরা। এদিন এলাকার এক চাষি ভাই মাধায় পাত্র জানান, বুধবার থেকে জল দানার প্রভাবে যে বৃষ্টি হয়েছে, কালকে রাতে গতকাল কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ধান বাড়ির মাঠের ধান শুয়ে গিয়েছে একবারে, তার জলের তলায় ধান, এমনকি তাতে আগের বছর ভালো চাষ হয়নি, এবছরও চাষ হয়েছিল শ্রাবণ মাসে মাঝামাঝি করে, তাতে কিছু জায়গায় ডিজেল পাম্প দিয়ে চাষ করতে হয়, তার প্রভাবে দানার প্রভাবে জল হয়ে যাওয়ার ফলে মানুষের কথা প্রচলিত হয়েছে যে ধান ফুলে গেল না মুলে গেল, হলো তো এই ধান জল দেখেলাম মাঠ থেকে যে প্রচুর পরিমাণে বৃষ্টি জমে গেছে মাঠের মধ্যে এবং ধানগুলো সব শুয়ে গেছে জলের মধ্যে, যাতে গরু বাছুরে খাবার হবে না, মানুষের যে কী দুর্দশা হবে তা চিন্তা করা মুশকিল, এবং তারপরে সংসার কীভাবে চলবে মানুষের, যাতে চাষিরা কিছু সরকারের কাছ থেকে অনুদান পায় তার জন্যে আমরা আবেদন করছি। খড় পাওয়া যাচ্ছে না, খড় বিগত বছর ভালো চাষ হয়নি তার জন্য খড় পাওয়া যায়নি, এবং এবছরে চাষ যদি না হয় কিছু খড় পাওয়া যায় গরু বাছুর কী করে রাখবে মানুষের মাথায় হাত। মাথায় পাত্র, কৃষ্ণপুর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।